সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। আজ 12 আগস্ট 2022, আজকে আমরা চলে এসেছি শুভ ডেইরি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা চকনারিচা বাগবাড়িয়া গ্রাম, অরণখোলা গ্রামের পাশে এই গ্রামটি অবস্থিত। তো এবারে এসে এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ভালো মানের হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা এবং সার বছর কিন্তু রয়েছে। আজকের পর্বে এই গরুগুলোই দেখাবো, আর এগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রি হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন জন্য আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আমাদের দোয়াই আল্লাহ ভালো চলে। আচ্ছা, তো আপনাকে তো দর্শকরা অনেকেই চিনবে, কারণ আমার চ্যানেলে বেশ কিছু প্রতিবেদন আপনার দেখেছে। দিছিলাম অনেক আগে, মাঝখানে লোকাল হাটে ব্যবসা ভালো হলো, তো সময় আসলে সময় শর্টের কারণে দেওয়া হয় নাই। আচ্ছা, ভাবছি যে দর্শকের মাঝে আবার আসি, ভালো ভালো ব্যবসা কালেকশন করে যে দর্শককে দিতে পারি। দর্শক আসলে দোয়াটাই কাজে লাগে মানুষের। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো এবারে যে গরুগুলো এখানে রেখেছেন, কি কি জাতের গরু আছে এবারে? এখানে আছে আপনার সব হলস্টাম ফ্রিজিয়াম বাচ্চা, জার্সি বাচ্চাও আছে, কিন্তু আসলে অত বাচ্চা দেখাবো না, অত বাচ্চা দেখানোর মতন আর কি পড়ে বেশ নেই। দর্শক সর্বজনীন আসলেই বুঝতে পারবে, আর যারা আমাকে চিনে তারা তো অবশ্যই জানে। ঠিক আছে। আচ্ছা, এখানে কি শুধু সার বাছুরই আছে না বকনাও আছে? বকনা আসলে আজকে এই টিপে কালেকশন করা হয় নাই, একটা বকনা আছে সেটা হচ্ছে আগের, ওই একটাই দেখাবো। আচ্ছা আচ্ছা, চলেন আমরা গরুগুলো দেখাই আর বিস্তারিত একটু জানান দর্শকদের। শুরুতে এক নম্বরে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, সাদা কালো রঙের, কি জাতের ভাই এটা? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান 100 গায়ের বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। বয়সটা কেমন আছে এটার? এটার বয়স আপনার 7 মাস প্লাস। 7 মাস প্লাস বয়স আছে। জি। একটা সার বাছুর। সার বাচ্চা ভাই। আচ্ছা আচ্ছা। দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই এটার? এটা ভাই আমরা আসলে লোকাল হাটে বিক্রি করি। ঠিক আছে। হাটে এটার দাম চালে বারে ভাই 65-66 চাওয়া যায়, ওই দাম দর্শকের মাঝে দাম চাল লাভ নেই। এর দাম 52,000 টাকা পড়বে। 52,000 টাকা হলে এই গরুটা নিতে পারবে। কোনো দর্শক ভাইয়ের যদি দেখে শুনে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। আমরা সেলের দ্বিতীয় নম্বরে ভাই আরেকটা সুন্দর করে গরু দেখতে পাচ্ছি। জি ভাই জান। এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান। বয়সটা কেমন আছে এটার? বয়স 8 মাস প্লাস। 8 মাস প্লাস বয়স। জি। আচ্ছা, 8 মাস হিসাবে তো মাশাআল্লাহ অনেক বড় সরো হয়ে গেছে গরুটা। অনেক বড় সরো, দর্শককে দেখান এই যে চাম সুতা লং গুলা দেখান, তারপরে সুতা এই যে বিসি টুক দেখান, দর্শককে যারা বোঝে তাদেরকে এত দেখান লাগে না, তারপরেও দেখানোর দরকার দেখাই দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাচ্চাটার গেট আপ সুন্দর জোটা দেখান। তাতে এই দুই নম্বর গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চায়, কেমন দাম নির্ধারণ করেছেন এটার? এটা ভাইয়া দাম চালে তো মেলায় সাবাজে অত চা লাভ নাই, এটার দাম 58,500 টাকা। জি। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। দরদাম সীমিত, দরদামের সুযোগ আছে। সীমিত দরদামের সুযোগ আছে। জি। আমরা সেলে তিন নম্বরে ভাই আরেকটা গরু দেখতে পাচ্ছি, খুবই সুন্দর আরেকটা সাদা কালো রঙের গরু রেখেছেন। জি। এটা কোন জাতের গরু ভাই? হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। বয়সটা কেমন আছে এটার? এটার বয়স আপনার আনুমানিক 9 মাস ভাইয়া। 9 মাস বয়স আছে। জি। আচ্ছা, এই গরুটার কেমন দাম নির্ধারণ করেছেন? এটা আসলে ভাইয়া বাচ্চা দাম মনে করেন কিন্তু এসব পার্সেন্ট ভালো, ঠিক আছে, এসব বাচ্চার দাম একটু বেশি পড়বে, বুঝছেন? আচ্ছা, আসলে মাথার গেট আপ টুক দেখান, মাজা টুক দেখান, চামচুচা আছে, হ্যাঁ, লাভি টুক দেখান, দর্শক বুঝতে পারবে। পায়ের খুর সহজ সাদা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাইজান, এটাও সরাই দেন, আরো পরে গরুটা দেখাই। আমরা সিলেটের 4 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এগুলো সব 100 গায়ের বাচ্চা ভাই। আচ্ছা, বয়সটা কেমন আছে এটার? এটা বয়স 10 মাস প্লাস। 10 মাস প্লাস বয়স আছে। জি। গ্রোথটা খুবই ভালো আছে। গ্রোথটা খুবই ভালো, দর্শককে দেখান, দর্শক দেখলেই বুঝবে আর কি। দামটা কেমন নির্ধারণ করেছেন এটার? এটার দাম ভাই 65,000 টাকা। 65,000 টাকা এটার দাম রাখছেন। জি ভাই। এর মাঝেও দর্শকরা কিছু দরদাম করে নিতে পারবে। দর্শক দরদাম করার সুযোগ আছে, কিন্তু বেশি সুযোগ নাই। বাচ্চাটা দেখেন জাত মান, ঠিক আছে, দর্শকই আমাদের চাই এখন ভালো বুঝে, কিন্তু বাচ্চার শুধু গেট আপ টুক দেখান, গেট আপ টুক দেখলেই বুঝতে। ঠিক আছে ভাই, এটাও সরাই দেন, আর 5 নম্বর গরুটা দেখেন। আর সেলের 5 নম্বরে মাশাআল্লাহ খুবই লম্বা করে একটা গরু দেখতে পাচ্ছি। জি। ভালো হাইটের।
এটা কোন জাতের গরু ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাছা ভাইয়া। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। বয়সটা কেমন আছে এটার? এটা বয়স ভাইয়া আনুমানিক আপনার 11 মাস 10.5-11 এরকমই চলছে, মানে 10 আর কি প্লাস 10.5-11 এরকম বয়স আছে, জি ভাই জান। আচ্ছা আচ্ছা, দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই এটার? আমরা 7 নম্বরে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু ভাই? এটা ভাইয়া কেউ কেউ বলে আপনার সাইওয়ালের করস, সাইওয়ালের কোনো করস হয় না ভাইয়া। এটা মনে করেন যে পাকিস্তানি গরু, ঠিক আছে? এটা আপনার অস্ট্রেলিয়ান ক্রস বলে করসের আর একটা জাত নাম আছে, ওটা হচ্ছে বাটি করস বলে, এটা হচ্ছে সে বাটি করস। এগুলো মনে করেন যে গ্রোথ হয় ভালো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এগুলো মনে করেন যে সেই গেটাবের একটা বাচ্চা, নাভি কম্বল থাকার কারণে অনেকে সাইওয়ালের ক্রস মনে করে কিন্তু আসলে দর্শক এসে ভুয়া কথা বলে লাভ নাই। এটা হচ্ছে বাটি করস বলে, ঠিক আছে? কেউ জানে কেউ জানে না, ঠিক আছে? আচ্ছা, তাতে এই গোটার বয়সটা কেমন আছে? এটার বয়স 11 মাস। 11 মাস বয়স আছে, জি। 11 মাসের বাচ্চাটা কেমন দাম নির্ধারণ করেছেন ভাই? দাম আসলে বাচ্চাটা ভালোভাবে দেখায়নি, বাচ্চাটা কিন্তু অনেক কিন্তু সুন্দর জাত মান, অনেক গেট আপ ফুল একটা বাচ্চা, ঠিক আছে ভাই? এটার দাম 72,000 টাকা চাওয়া দাম, 72,000 টাকা এটার দাম চাওয়া, জি। কোনো দর্শক ভাই পছন্দ হলে দরদাম করে নিতে পারবে, হ্যাঁ, দরদাম করার সুযোগ আছে। বাচ্চাটা আসলে খুব সুন্দর বাচ্চা, হ্যাঁ। আমরা সেলের 7 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু ভাই? এটাও ভাই এটাও বাটি করস বলে। আচ্ছা, এটাও একটা বাটি করস, জি। বয়সটা কেমন আছে এটার? এটার বয়স আপনার 6 মাস প্লাস। 6 মাস প্লাস বয়স আছে, জি। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ খাওয়ার দাওয়ার ধরছে তো? না, সম্পূর্ণ খাওয়ার দাওয়ার ধরছে। দর্শককে দেখান, এই যে বিশালি খাওয়াচ্ছে, দেখেন দর্শককে দেখালেই বুঝবেন। আচ্ছা আচ্ছা, তাতে এই গরুটার কেমন দাম নির্ধারণ করেছেন? এটা আসলে দাম দর চলবে না, দাম চালে 45, যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় 38,500 টাকা। 38,500 টাকা হলে এই গরুটা নিতে পারবে, নিতে পারবে। আমরা সেলের 8 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি, জি, এটা কোন জাতের গরু ভাই? এটা ভাইয়া অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের, এটাও বাটি করসের মধ্যেই পড়ে। আচ্ছা আচ্ছা, আসলে এই ছোট ছোট 3-4টা বাচ্চা মনে করেন আছে বাটি করস, একটা ফার্মে তেন কিনা তো ভাইয়া। আচ্ছা আচ্ছা, আর একটা ফার্মে তো আমরা অনেকে যাই মনে করেন কিন্তু তার কারণে দেখেন চিহ্ন আছে, আজকে সকালে বাচ্চাটা নামছে, প্রতিটা গরুর চিহ্ন আছে, চিহ্নগুলো ওই পাশ ছিল, এটা পার করে আর কি দেখানো হচ্ছে, ঠিক আছে? বাটি করস একটা সেট আপ। এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আপনার 5 মাস প্লাস ভাই জান, 5 মাস প্লাস বয়স আছে। কেমন দাম নির্ধারণ করছেন এই গরুটা? এটার নাম এই দাম হচ্ছে আপনার ভাইয়া চালে 42, দরদাম কোনো চলবে না, 33,500 টাকা। 33,500 টাকা হলে এই গরুটা নিতে পারবে। আমরা সেলের 9 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জাতের গরু? এটা অস্ট্রেলিয়ান ক্রস ফ্রিজিয়ান বাচ্চা, অস্ট্রেলিয়ান এবং ফ্রিজিয়ানের ক্রস ব্রিডের বাচ্চা, জি ভাই। বয়সটা কেমন আছে এটার? এটা বয়স 5 মাস প্লাস। 5 মাস প্লাস বয়স আছে, সম্পূর্ণ সুস্থ সবল আছে তো? সম্পূর্ণ সুস্থ সবল। 5 মাসে দেখেন এর গেটআপটা কি, মানে 5 মাসে যে বাচ্চাটা এত সুন্দর হয়েছে মানে ধারণার বাইরে। আচ্ছা আচ্ছা, সে মানে গেটআপের বাচ্চা ভাই। তাতে এটার দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই? 37,000 টাকা। 37,000 টাকা এই গরুটার দাম রাখছেন, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে এর মাঝেও কথা বলে নিতে পারবে, এর মাঝেও কথা বলে নিতে পারবে। আমরা সেলের 10 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই, জি ভাই, এটা তো বকনা নাকি? হ্যাঁ, এটা বকনা। বয়সটা কেমন আছে এই বকনাটা? বয়স ভাই জানি 11 মাস প্লাস। 11 মাস প্লাস বয়স আছে, সম্পূর্ণ সুস্থ সবল আছে তো? সুস্থ সবল। আচ্ছা আচ্ছা, ওলান পালানটা আমরা একটু দেখাইতে চাই দর্শকদের, দর্শককে দেখান, দেখেন চারটা সাইড ভাই। আচ্ছা আচ্ছা, উলান পালানটাও মাশাআল্লাহ সুন্দর আছে। দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই? এটা ভাই 75,000 টাকা এই বকনাটার দাম রাখছেন, জি। কোনো দর্শক ভাই যদি দেখে শুনে পছন্দ হয় কথা বলে দরদাম করে নিতে পারবে, কথা বললে দাম দর করে নিতে পারবে ভাই। গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, জি ভাই। দর্শকরা যারা নিতে চাইবে আপনার কাছ থেকে, জি, যোগাযোগের মাধ্যমটা কি? যোগাযোগের মাধ্যম আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, নাম্বারটা আপনারা স্ক্রিনে দিয়ে দেন, এর আগেও আবার দিবেন অবশ্যই। দর্শকরা আসলে যারা টাচ ফোন ব্যবহার করে ওরা অবশ্যই বুঝে যে কোনটা মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। আমার বাসার অ্যাড্রেস হচ্ছে আপনার পাবনা জেলা
দাসুরিয়া মোড়ের পাশেই আমাদের বাসা, দাসুরিয়া অরুণখোলার মাঝামাঝি, মাঝে মানে দাসুরিয়া অরুণখোলার মাঝামাঝি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যদি কোনো ভাই কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, ঢাকা থেকে আসতে চায়, তারা শ্যামলী গাড়ির সাথে যোগাযোগ করলে আপনার কুষ্টিয়ার গাড়িতে উঠলে দাসুরিয়া মোড়ে নামায় দিবে। মানে এমন কোনো গাড়ি নাই যে দাসুরিয়া মোড় পার হবে না, দাসুরিয়া মোড়ে এসে নামলে আমার সাথে যোগাযোগ করতে পারবে ভাইয়া। আচ্ছা, তারপরেও তো আপনার সাথে কন্ট্যাক্ট করেও বাকিটা জেনে নিতে পারবে নাকি? আমার সাথে জেনে নিতে পারবে। দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা প্রথমে বলবেন, আমরা স্ক্রিনে দিয়ে দিব। 0179125-3797। আচ্ছা, এই নাম্বার যোগাযোগ করলে পাবে, এটাই ইমো নাম্বার। দর্শক ভাইরা যারা প্রবাসী ভাইরা আছেন, ভাই ও বোনেরা, তারা প্রতারণা যেন না পড়েন, ঠিক আছে? তারা ভালোভাবে খোঁজ খবর নিয়ে গরু বাসা সংগ্রহ করবেন। দর্শকের জন্য এটুকুই, আর সরজমিনে যারা আসবেন তাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। প্রতারণা যেন না পড়ে, আসলে দর্শক এসে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা ঘোরাতে।